রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার সুলতানার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন রাজবাড়ীর আইনজীবীরা। বেলা ১১টার দিকে বার অ্যাসোসিয়েশনের সামনে তারা কর্মসূচি পালন করেন এবং এই জমিতে নির্মাণাধীন মার্কেট বারের নিকট হস্তান্তরের দাবিও জানান পেশাজীবীরা। এছাড়া আইনজীবীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানানো হয়। বক্তারা তাদের দাবি মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে রাজবাড়ী আদালত ছেড়ে দিতে অনুরোধ জানান বিচারক নীলুফার সুলতানাকে, আর তা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এই বিষয়টি প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছে বলে সিনিয়র আইনজীবীরা জানিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি তার কাছে যাচ্ছি, তার কাছে গিয়ে সর্বশেষ আমরা আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করব না, শুধুমাত্র বলবো যে আপনি দয়া করে রাজবাড়ী জেলার বিচার প্রার্থী জনসাধারণের কল্যাণার্থে সুবিচার পাওয়ার সাথে আপনি দয়া করে জেলা জজ রাজবাড়ীকে প্রত্যাহার করে নেন। আমাদের পরিবারে শান্তিতে থাকার সাথে আপনি তাৎক্ষণিকভাবেই এখান থেকে চলে যান। মহামান্য হাইকোর্টে একটা রিটিশন দায়ের করেছিলাম, যার সেই আদেশের প্রেক্ষিতে এই অবৈধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে।